চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে, সেদিকে আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। ক্লাব ঘরের মধ্যে তালিবানি অত্যাচার, উইকেট দিয়ে মার, যে ছবি আপনাদের সামনে আমরা দেখিয়েছিলাম, বিজেপি গতকাল পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনায় জয়ন্তের আরেক সহযোগীকে এবার গ্রেফতার করলো পুলিশ। মধ্যরাতে গ্রেফতার জয়ন্তের সহযোগী সুমন। এর আগে এই মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছিল, নাবালককে অত্যাচারের ঘটনা এবং বন্ধ বাজারে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামনে আসায় মামলা দায়ের বেলঘরিয়া থানার। দুটি ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। আপনারা জানেন যে এই ছবি সামনে আসার পর একেবারে ব্যারাকপুর সিটি পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় এইটা পোস্ট করা হয়েছিল যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার পর অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা বিষয়টি দেখছে। গতকালই দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ, এবার আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই জয়ন্তের আরেক সহযোগী সুমন, তাকে গ্রেফতার করা হয়েছে মধ্যরাতে, মাঝরাতে তার গ্রেফতারি হয়েছে। অর্থাৎ এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন ময়ূখ। দেখো শুভ্রজিৎ, প্রথমে তোমায় যেটা জানাই, দেখো এই ভাইরাল ফুটেজ সেটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে নারকীয় যে অত্যাচার, তালিবানি কায়দায় যে মারধর হচ্ছে চ্যাংদোলা করে এক এক যুবককে, সেখানে একজনকে দেখা যাচ্ছে হলুদ রঙের প্যান্ট এবং একটা গ্রিন শার্ট পরে, মাথায় একটা টুপি পরে, একটা উইকেট দিয়ে মারধর করছে এই ছেলেটির নাম। এই ছেলেটিকে গতকাল রাতে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন, বেলঘরিয়া থানার পুলিশ। এর নাম সুমন, এ হচ্ছে ক্লোজ অ্যাসোসিয়েট জয়ন্তর, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। গতকাল রাতেই এই ভিডিওর প্রেক্ষিতে এই তালিবানি অত্যাচারের ঘটনায় দুজনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছিলেন এবং তারপর এই সুমনকে অ্যারেস্ট করা হলো। টোটাল আটজনের এগেনস্টে এফআইআর ছিল, তাতে তিনজন অ্যারেস্ট ইতিমধ্যেই হয়ে গেল। এর পাশাপাশি তুমি এটাও জানাই, আর একটা ফুটেজ যেটা দেখা যাচ্ছে যে জয়ন্ত আর্ম ট্রেনিং দিচ্ছে, একটা পিস্তল 9mm পিস্তলকে সামনে রেখে একজনকে ট্রেনিং দিচ্ছে। যে ছেলেটিকে এই ট্রেনিং দিচ্ছে তাকে গতকাল রাতে দক্ষিণেশ্বর থানা প্রথমে ডিটেন করে এবং পরবর্তী ক্ষেত্রে বাপ্পা তার নাম, তাকেও কিন্তু দক্ষিণেশ্বর থানা অ্যারেস্ট করেছে। তার মানে এই ফুটেজের ঘটনায়, এখনো পর্যন্ত ভাইরাল ফুটেজের ঘটনায় এখনো চারজন গ্রেফতার হলো। তিনজন হচ্ছে যারা ওই নারকীয় অত্যাচার করেছে, চ্যাংদোলা করে মারধর করেছে উইকেট দিয়ে, আর একজন হলো যে আর্মসের ট্রেনিং নিচ্ছে জয়ন্তর কাছ থেকে। এছাড়াও পুলিশ আধিকারিকরা গতকাল একটা এফআইআর করেছিলেন ওই চ্যাংদোলা করে মারধরের ঘটনায়, যেটা ব্যারাকপুর পুলিশ কমিশনের সূত্রে খবর। আরো দুটো ফুটেজ, ভাইরাল ফুটেজ, একটা আর্ম এবং আর একটা সাঁড়াশি দিয়ে যে অত্যাচার, নির্মম অত্যাচার করা হচ্ছে, এই দুটো কেস ভিডিও ফুটেজের কেসেও কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আরো দুটো সেপারেট এফআইআর করল। তার মানে এই ফুটেজের, ভাইরাল ফুটেজের ঘটনায় তিনটে মোট এফআইআর হলো। গতকাল একটা এফআইআর পুলিশ সুমতো স্বতঃপ্রণোদিত ভাবে করেছিল এবং গতকাল রাতে আরো দুটো ফুটেজ, একটা আর্মস ট্রেনিং এবং আর একটা সাঁড়াশি দিয়ে নির্মম অত্যাচার এক কিশোরকে, এবং যে ক্ষেত্রে প্রসেন দাস এলিয়াস লালটু এই মুহূর্তে অ্যাবসকন্ডিং অবস্থায় রয়েছে, সেই দুটো ঘটনাতেও পুলিশ আধিকারিকরা স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর করলো। টোটাল চারজন এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো এই ফুটেজের ঘটনায়, ভাইরাল ফুটেজের ঘটনায়, এবং তিনটে এফআইআর শুভ্রজিৎ এখনো পর্যন্ত বেলঘরিয়া থানায় রুজু করেছে। বেশ ময়ূখ, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ গতকাল আপনারা জানেন যে তিনটি ভাইরাল ফুটেজ সামনে এসেছিল। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির তরফে যেখানে পোস্ট করা হয়েছিল, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একটা ভাইরাল ফুটেজ ছিল যেখানে আর্মস ট্রেনিং, অস্ত্র প্রশিক্ষণের বিষয়টা সামনে এসেছিল, সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি এফআইআর এবং তৃতীয় যেটি করা হয়েছিল, একজন নাবালককে সাঁড়াশি দিয়ে অত্যাচার করা হচ্ছিল মধ্যযুগীয় বর্বরতা, সেই ছবির প্রেক্ষিতেও কিন্তু আলাদা আরেকটি এফআইআর রুজু করেছে পুলিশ এবং তার ভিত্তিতেও তদন্ত চলছে। আরেকবার বলবো, দুটি ভাইরাল ফুটেজের ঘটনায় চারজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে।